أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله والذين آمنوا حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آلي شبي بل بلغ العلا بكماله كشف التجا بجماله
حصلت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان باب مطلع خورشيد سقاس سين سوزان ما بلغ العلا كشف التجا بجماله حصلت جميع خصاله খুলনা অঞ্চলের যশোর জেলার সারস্বত উপজেলার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোলের নিকটবর্তী পান্তাপাড়া টেকেরপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত মেসার্স রয়্যাল এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা অনুষ্ঠিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব আবুল হাশেম, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি মোহতরম মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী জনাব কবির বিন সামাদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাইজম সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, কালেমার ঝান্নাবাহী, তৌহিদের পতাকাবাহী সম্মানিত প্রাণ প্রিয় দীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজের ব্যস্ততা, দিনের বেলা মানুষ কর্মসংস্থানে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, সকল কিছুকে মাইনাস করে কোরআন শোনার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গা আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার
শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই জীবনের জীবন সংসারে জীবন চলার পথে আমি বান্দা হয়ে যখন পৃথিবীতে জন্ম নিয়েছি, মার পেট থেকে এসেছি, সবচেয়ে আমার আপনজন ছিলেন আমার মা, প্রথম আমি মার চেহারাতে দেখতে পেয়েছি, তাই না? এই যে একটা সম্পর্কের সূচনা হলো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব, এইরকম করে একটা নির্দিষ্ট সময় আবার পার হয়ে যাওয়ার পর সবকিছুর বাঁধন সম্পর্ক আবার ছিন্ন করে আমাকে যেতে হবে একদিনের জন্য, দুদিনের জন্য, কোন দিনের জন্য, না চিরদিনের জন্য, চিরদিনের জন্য। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম, এই কথাকে অবিশ্বাস করার মতো লোক পৃথিবীতে একটাও কি আছে? না। সবাই জানে এটা মহান সত্য, সবাইকে মরতে হবে, সবাইকে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহকে মানে না, রাসূলকে বিশ্বাস করে না, এমন লোক কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু এই পৃথিবীর এই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে, এই পৃথিবীর কেউ আমার আপন থাকবে না, সব একদিন পর হয়ে যাবে। একে অবিশ্বাস করার মতো মানুষ কি পৃথিবীতে আছে? মহাসত্য একটা বিষয়। তাহলে এই পৃথিবীর যে মায়া, মিছে মায়ের বন্ধন, স্নেহ প্রীতি ক্রন্দন, এই যে আমাদের সামনে যে আমরা একটা মায়া মরিচিকার মধ্যে আছি, যেটা ক্ষণিকের জন্য, কিন্তু আমরা একটু চিন্তা করলে দেখা যায় একজনের সঙ্গে সম্পর্ক কখনো ক্ষণিকের হবে না, যার সঙ্গে সম্পর্ক রাখলে, বন্ধুত্ব রাখলে চিরস্থায়ী থেকে যাবে সেই বন্ধনটা। সেই বন্ধনটা কার সাথে? আস্তে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আমরা যে সম্পর্কের দিকে দৌড়াই সেই সম্পর্কটা এখন আছে, কিছুক্ষণ পরে নাই, আজ আছে, কাল নাই, এখন আছে, কিছু সময় পরে নাই। কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক রাখলে আজীবন তা থেকে যাবে, অন্য কেউ না, যিনি আমার প্রাণের মালিক, যার হাতে আমার প্রাণ, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে কোরআন নামক একটা কিতাব দিয়েছেন, এই চিঠিটা দিয়েছেন, রেসালা, এই চিঠি আমাকে দিয়েছেন, বান্দা আমার সঙ্গে তোমার সম্পর্কের সেতু বন্ধন, আমার সঙ্গে তোমার সম্পর্কের যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার যে একটা বিশাল মাধ্যম, আমি কোরআন তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে খুঁজে বের করার চেষ্টা করো। আমরা আল্লাহকে চিনব কারো কথা দিয়ে, না কোরআন দিয়ে? কোরআন দিয়ে, কারণ কোরআনটা নাজিল করেছেন কে? কার জন্য বলেন? কার জন্য? বান্দার জন্য। আল্লাহ তাআলা কেন দিয়েছেন কোরআনটা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জীবনের হেদায়েতের জন্য কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এটাকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ কোরআনটা বান্দার উপরে নাজিল করেছি, বান্দার জন্য নাজিল করেছি। যে বান্দা এই কোরআন পড়ার পরেও কোনটা হারাম, কোনটা হালাল জানলো না, কোনটা ন্যায়, কোনটা অন্যায় জানলো না, সে ব্যক্তি কোরআনের কোনো কোনো বিন্দু পরিমাণ কোনো হক আদায় করে নাই। কোরআনের হক যদি আদায় করতে হয়, অবশ্যই হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে, ন্যায়কে ধরতে হবে, অন্যায়কে ছাড়তে হবে, হককে গ্রহণ করতে হবে, বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে, সৎ ইনকামকে মাথায় নিতে হবে,
অসৎ ইনকামকে বর্জন করতে হবে, ব্যবসাকে ধরতে হবে, সুদকে ছাড়তে হবে। আমার কথা কি বোঝা যায়? কিন্তু আমার দেশে বহু মুসলমান নামাজি সুদের কারবার, নাই তো? আসতে বলবেন না, আসে না নাই? তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন আমাকে সেগুলো হারাম মেনে নিয়ে এগুলোকে মাইনাস করতে হবে, তাহলে বন্ধুত্ব প্রাচীর হবে, বন্ধুত্ব তৈরি হবে কার সাথে? আল্লাহর সাথে। আর যদি আমি যদি সেই হারামগুলোকে আমার নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে বুঝতে হবে আমার বন্ধুত্ব আল্লাহর সঙ্গে এখনো তৈরি করা হয়নি। বন্ধুত্ব আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরিটা স্বাভাবিক অন্য বন্ধুর মতো সেই বন্ধুত্ব তৈরি নয়। বন্ধুত্ব মানে কি? যেরকম দুনিয়ার জীবনের বন্ধু আছে, চলো বিকেল বেলা বসলাম, একটু চার আড্ডা খানায় বসলাম, চা পান করলাম, এটা একটা বন্ধুত্ব। কিন্তু আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কি সেই বন্ধুত্ব এরকম বন্ধুত্ব? দুনিয়ার বন্ধু সব চাহিদা পূরণ করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দার সকল চাহিদা পূরণ করেন কিনা বলেন। আমার প্রাণ তার হাতে, আমার জীবনটা তার হাতে, তিনি সকল কিছু সঞ্জাম দিয়ে দেন। বান্দা, তোর যখন কেউ ছিল না, তুই রুহের জগতে ছিলি, সেই রুহের জগতে আমি তোকে প্রাণ সঞ্চার করে দিয়া তোর কাছ থেকে স্বীকৃতি নিয়ে মারপেটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি। সেই মারপেটের মধ্যে তুই ছিলি, ওই নয়টি মাস দশটি মাস তোর সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। এমন বন্ধুকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে এমন কি একটা সময় আসে নাই যে সময়ে তোমার কোনো উল্লেখযোগ্য পরিচয় ছিল না? সবেকে নির্গত এক ফোঁটা পানিকে তো আমি আল্লাহ সক্রিয় করেছি, জমাট রক্ত করেছি, গোশতের টুকরা বানিয়েছি, হাড় হাড্ডি দিয়া চামড়ার প্যাকেট করে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি মার পেটের ভিতরে এবং প্রাণ সঞ্চার করে দিয়েছি। ও বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বড় করলাম, এত সুন্দর করে আমি তোমাকে বোঝার যোগ্যতা দিলাম, জানার যোগ্যতা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, সব কিছু দিয়ে দুনিয়ার জীবনে তোমার জীবনের যা মৌলিক চাহিদা সব কিছু আমি পূরণ করেছি। বান্দা, বন্ধু কাউকে বানানো যাবে না, বন্ধু এক নম্বর বানাবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আমার জীবনের এক নম্বর বন্ধুকে, আল্লাহ তাআলা। তিনি তোমার বন্ধু হবেন যিনি আমার সকল চাহিদা পূরণ করে দিয়েছে, যিনি এক সেকেন্ড আমাকে মাইনাস রাখলে আমার কোন অস্তিত্ব আছে? আমার কোন অস্তিত্ব আছে না? সে আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনে বন্ধু হবে মোটে তিনজন। কয়জন হবে বন্ধু? তিনজন হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ ওয়া ইয়ুতুনাস যাকাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমার জীবনে বন্ধু হবে মোটে তিনজন। নাম্বার ওয়ান হলো কে বলেন? আসতে বলবেন, নাম্বার ওয়ান কে? নাম্বার টু হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম্বার তিন, তোমার জীবনের বন্ধু হবে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? ওয়া কাসির ঈমানদার না কাসির ঈমানদার? কাজের ঈমানদার যারা, তারা কি কাজ করবে সেই কাজের ধরনটা আল্লাহ তাআলা আবার পরে বলে দিয়েছে। যাদের মধ্যে তিনটা কাজ পাওয়া যাবে তারাই হবে কাজের ঈমানদার। একটু পরে যাচ্ছি আমি। তাহলে আমার বন্ধু আক্ষরিক অর্থে জানলাম তিনজন। নাম্বার ওয়ান কে? জোরে বলেন, নাম্বার ওয়ান কে? নাম্বার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম্বার থ্রি হলো আমার পাশাপাশি যাদেরকে নিয়ে বসে আছি, ইমানদার যারা, তারা হবে আমার জীবনের বন্ধু। দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে 56টি মুসলিম দেশ
এক দেশের সাথে আরেক দেশের কোনো সম্পর্ক না থাকলেও বাকি যত মুসলিম দেশগুলো আছে ওদের মধ্যে মিল আছে না নেই? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফরি শক্তি তারা সব এক। মুসলমানা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারছে না, একজন আরেকজনকে কেমনে ঘায়েল করতে পারে এটি নিয়ে মহাব্যস্ত হয়ে পড়েছে আজকে গোটা মুসলিম বিশ্ব। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি সম্মানিত ভাইয়েরা? অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জীবনের এই তিন বন্ধুকে তুমি যদি উত্তম বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, দুনিয়াতে তোমার জন্য কল্যাণ থাকবে এবং তোমার জন্য আখেরাতে তোমার জন্য বিশাল পুরস্কারে পুরস্কৃত আমি আল্লাহ নিজে করব। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই তিন বন্ধুত্বের প্রাচীর তৈরি করলে পরে তাকে বিজয় দিয়ে দিবেন, এই ওয়াদাও কে করেছেন? কি সমস্যা? ভলেন্টিয়ার যান একজন? হ্যাঁ তা ঠিক আছে, একটু ওনাকে ফাইন করে চা টা খাওয়ান। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামিলা আজেলা দান করো। অসুস্থ মানুষ এটা হতে পারে, ধমক দিবেন না, কখনো ধমক দিবেন না। তো আমার দিকে তাকান একটু, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না? তো একটু বুঝতে হয়, আমি আওয়াজ কেমন ধরনের, আমি ওই ধরনের কথা বলতে পারি না, আমার কথার মধ্যে একটু রং ঢং কম, আমার কথার ভিতরে একটু রসকস কম। দেড় ঘন্টা দু ঘন্টা বক্তৃতা, সুর ছাড়ে না, জনগণ কান্দে বক্তাও কান্দে, শেষে যখন বলা হয় কি বুঝলেন কি, কানলাম ঠিকই বুঝি নাই কিছু, আমি এগুলো পারি না। আমরা একটা আইডিয়া নিয়ে এখান থেকে যাব, আমরা কাকে বন্ধু বানাই, আমরা কাকে নিজের কাছের মনে করি, অথচ আমার কাছের কেউ না, আমার কাছের মূলত দিন শেষে কে? আস্তে বলবেন না, কে? বউ ছেড়ে যায়, ছেলে ছেড়ে যায়, আত্মীয় স্বজন সবাই ছেড়ে যায়, কিন্তু ছাড়তে পারেন না আমাকে, তিনি কে? আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন, আল্লাহকে আমারও ভালোবাসতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য ঠিকানা দুইটা রেখেছেন মৃত্যুর পর, একটা জান্নাত আরেকটা কি? জাহান্নাম। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন কেন? তিনি যদি আমার এত দয়া করেন, আমাকে এত মহব্বত করেন, জাহান্নাম তিনি তৈরি করলেন কেন? এমন প্রশ্ন একজন পয়গাম্বারের মধ্যে এসেছিল, সেই পয়গাম্বার হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি দিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করব, কি তুমি বান্দাদেরকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি। তো খুব যদি ভালোবাসো তাহলে সে বান্দার জন্য জাহান্নাম বানালা কেন? যুক্তি আছে না? নেই। আল্লাহ বলছেন, মুসা তুমি আমাকে এমন করে প্রশ্ন করতেছো কেন? আল্লাহ তোমাকে একটু আটকালাম, উনি তো এরকম করে কথা বলতে, তুমি একটু বুঝাই দাও আমারে, তুমি তো অবশ্যই বুঝাতে পারবা, কিন্তু আমার ভিতরে একটু কেমন যেন মনে হচ্ছে, তুমি এত আদর কইরা এত মহব্বত করে বান্দাকে বানায় আবার জাহান্নাম দিবা, এটা কেমন কথা? আল্লাহ বলছেন, মুসা তোমাকে এমনি মুখে বুঝাই দিলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল বুঝাতে হবে। আল্লাহ তুমি আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ বললেন, মুসা এই মুহূর্তে তুমি হাতের ভিতরে কিছু গমের গমের কিছু দানা হাতের মধ্যে নাও, গমের দানা নিয়ে তুমি জমিতে ছিটায় দাও, গমের আবাদ হয়ে যাবে। গমের আবাদ হয়ে গেল, ফসল পাকলো, সেই পাকা ফসল তিনি কেটে কুটে নিয়ে বাড়িতে চলে আসলেন, গোলায় ভালো গমগুলো তিনি গোলায় তুলে নিলেন, জমিতে এসে নাড়াগুলো আর ওয়াকাজের গমগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, তেমন সময় আল্লাহ বলছেন, মুসা গমের আবাদ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি আবাদ হলো ভালো কথা, কিন্তু তুমি জমিতে আগুন ধরাইয়া দিলা কেন? এবার বলছে আল্লাহ, জমিতে যে আমি আগুন ধরাইয়া দিয়েছি এগুলো তো কাজের গম না, যেগুলো কাজের গম তাগুলো আমি যত্ন করে গোলায় তুলে নিয়েছি, আর যেগুলো অকাজের গম, যেগুলো গম কোনো কাজে আসবে না, নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় দিয়েছি। আল্লাহ বললেন, মুসা আবাদ করলাম নিয়ে সাথে, তোমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন, কাজের গম তো তুলেই নিয়েছি।
আল্লাহ বললেন মুসারে এই জাগতিক জীবনে আমি আমার বান্দাকে কাজের জন্য পাঠিয়েছি, যে বান্দা কাজ করে আমার কাছে আসবে, ভালো কর্ম করে আমার কাছে আসবে, তার জন্য আমি আটটা জান্নাত যত্ন করে রেখে দিয়েছি, আমি তাকে যত্ন করে জান্নাতে ঢুকায় নেব। আর যে বান্দা দুনিয়াতে কাজ করে আসবে না, ও কাজ করবে, ও কর্ম করবে, তার জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছি। যেমন করে তুমি আগুনকে জ্বালায় দেওয়ার পরে তোমার কোনো আফসোস নাই, ওই সমস্ত অযোগ্য বান্দাদের জাহান্নামে ঢুকে তো আমার কোনো আফসোস নাই। মুসা কয় আল্লাহ এখন বুঝতে পারছি, আল্লাহ একবার বলবেন না, অনেকে আল্লাহকে দোষ দেয়, আল্লাহ এত যত্ন করে বানালে আবার তুমি আবার জাহান্নামে দিবা কেন, দুনিয়াতে এমনি ওকাজের জন্য আসি নাই, দুনিয়াতে জেনার জন্য আসা হয়নি, দুনিয়াতে মদের বোতল খাওয়ার জন্য আসা হয়নি, দুনিয়াতে সুদের কারবার করার জন্য আসা হয়নি, দুনিয়াতে আমরা কাজের জন্য এসেছি, খারাপ না ভালো, ভালো কাজের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে যে বান্দা জান্নাতে দেখতে চায়, সে যেন ফলিয়ামাল আমালান সালিহান, সে যেন ভালোগুলো ভালো কাজগুলোকে যেন করে আসে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং নেক আমলের পাশাপাশি যেন শিরিকের কাজ যেন না করে, শিরিকের কাজ না করে, নেক আমল করে যদি আমার কাছে আসতে পারে আমি তাকে সাক্ষাৎ করব, এবং আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতে আমি তার সঙ্গে কথা বলবো। যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করে, দশটা মর্যাদা তার জন্য আছে, এর মধ্যে অন্যতম একটা মর্যাদা হলো যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতে আদায় করে, আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে গিয়ে সাক্ষাৎ করব। কার কথা? সম্মানিত ভাইরা, সে ভালো কাজ করার সময় নাই আজ সমাজে, আজকে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? বলেন ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণ বেশি। আমার ভালো আমার মন্দ সবচেয়ে ভালো বোঝার যোগ্যতা কে রাখেন? অতএব পরামর্শ কি সলিমুদ্দির কাছ থেকে নেব না আল্লাহর কাছ থেকে নেব? আমার ভালো আমার মন্দ কাম সারছে বা ওর অস্ত্র শোনা আজকে কঠিন হয়ে গেল, একটু মহব্বত করে তাকে আদর করে একটু নিয়ে যান, একটু সুন্দর করে সাজানো গোছানো করে একটু নিয়ে যান, আমার দিকে তাকান। কারণ মানুষ তো, মানুষের সেন্স হচ্ছে নেগেটিভ দিকে মানুষ বেশি ঝুঁকে পড়ে, আমি যতই কথা বলি সে মাঝে মাঝে এসে যদি এরকম ডিস্টার্ব করে আলোচনার চরম বিঘ্নতা হবে, একটু খেয়াল করতে হবে। একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের সকল কিছুকে সহজ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ জানেন যে আমার কোন কাজে আমার প্রবলেম হবে, কোন কাজে আমার প্রবলেম হবে না, কোন খাদ্য আমার জন্য জায়েজ, কোন খাদ্য আমার শরীরের জন্য ভালো, কোন খাদ্য আমার শরীরের জন্য খারাপ, সবচেয়ে জানেন আমাকে যিনি বানিয়েছেন তিনি তো জানেন নাকি? সে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি কিছু খাদ্যকে হারাম করেছি। আচ্ছা, হারাম খাদ্য বেশি না হালাল খাদ্য বেশি? বলেন তো সবাই, হারাম খাদ্যের লিস্ট বেশি না হালাল খাদ্যের লিস্ট বেশি? হালাল, হালালই তো বেশি, হারাম আর কয়টা? হারাম তো বেশি না। আপনার জিব্বায় এত স্বাদ কুড়ি আছে, কিছু কিছু খাবার হয়তো আপনার জিব্বায় আসেই নাই, হাজারো নিয়ামত পৃথিবীতে আছে হালাল, কিন্তু হারাম আল্লাহ পাক কিছু লিস্ট করে দিয়েছেন, বান্দা এই হাজারো হালালের মাঝে এই দুই একটা হারাম আমি দিলাম, এগুলো করবি না, এগুলো খাবি না, এগুলো কাজ করবি না, তাহলে তো আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, হারামটা ছাড়লি তো আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই,
তাহলে আমার জীবনটা ভালো হয়ে গেল। আল্লাহ বলে দিলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير তোমাদের জন্য আমি মৃত প্রাণীর রক্ত শূকরের মাংসকে হারাম করে দিয়েছি, তোমাদের জন্য আমি হারাম করেছি। انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان নিঃসন্দেহে মদ জুয়া এই সমস্ত কারবার গুলো হলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মদ্যপান করা মুসলমান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন তার ইজি হয়ে গেছে, ২১ বছরে ছেলে সে মদ্যপান করতে পারবে, এটা ন্যূনতম বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। এবং কোন এলাকায় যদি ১০০ জন মদ্যপানের যদি লাইসেন্স পেয়ে থাকে, সে এলাকায় একটা প্রকাশ্যে দোকানও দেওয়া যায়, বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন বলেন, যেটা আল্লাহ পাক হারাম করলেন এটিকে হালাল করার কোন অধিকার মানুষ রাখতে পারে? আসতে বলবে না রাখতে পারে? আমার নবীজি বললেন মদ হারাম। আবু জেহেল কয় মদ আমার পানির চেয়ে প্রিয়। বলেন টক্কর লাগবে না? আসতে কোন কেন টক্কর লাগবে না? রসুল বললেন সুদের কারবার হারাম। আবু জেহেল কয় আমার তো কারবারই সুদের, টক্কর তো লাগবে। আমার রাসূল বললেন জেনা হারাম। আবু জেহেল বলে জেনা তোমার সবচেয়ে প্রিয় কাজ? জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমার নবীর সঙ্গে তো টক্কর লাগবে, আমার নবী তো সরকারি হুজুর ছিলেন না, তরকারিও ছিলেন না, রাসূল ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম নবী। আল্লাহু আকবার বলো। আমরা দাওয়াত দেই মিষ্টি পাই, ফুলের মালা পাই, আর রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের দাওয়াতের বিনিময় এসেছে হলো পাথর। রাসূল পেয়েছেন দেশ ত্যাগ, রাসূল পেয়েছেন পালিয়ে যাওয়া, রাসূল উপহার পেয়েছেন রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা, রাসূল দাওয়াতের রেজাল্ট পেয়েছেন রাসূলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া। অতএব বুঝতে হবে, আপনি যখন সমাজের এই হারাম কাজের বিরুদ্ধে আপনিও যখন কথা বলবেন, আপনার অবস্থাও তার মতোই হতে হবে, ঠিক কি না? কিন্তু সমাজে একটা শ্রেণী আছে, এই ধরনের শ্রেণী, যারা বলে আল্লাহকে খুশি রাখো শয়তানও যেন বেজার না হয়, মসজিদে গিয়ে নামাজ পড়বা, সুযোগ মতো হোটেলে গিয়ে মদ খাবো, খামাখা শয়তান বেচারে আছে তো, ওকে বেজার করার কি দরকার? এরকম টাইপের কিছু লোক আছে না নাই? এরকম অ্যাডজাস্ট করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না সুযোগ আছে? সুযোগ নাই। আগে অন্যায়কে হারাম কাকে বর্জন করতে হবে, এরপরে আসতে হবে ইমানের দিকে। তাগুত কাকে বাদ দিতে হবে, এরপরে ইমান। সৎ কাজের আদেশ আগে দিতে হবে, অসৎ কাজের বাধা আগে দিতে হবে, এরপরে ইমান। আল্লাহ তাআলা বলেছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله جلدون الله أكبر তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে তোমার দায়িত্ব হলো ঈমান আনবে কার উপরে? তুমি সৎ কাজের আদেশ দিতে পারো না, অসৎ কাজের বাধা দিতে পারো না, তোমার ঈমান কিসে? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها جربنا الله أكبر
আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তাগুতকে স্বীকার করবে, তাগুত মানে আল্লাহর বিরুদ্ধে যত আইন কানুন আছে এই সমস্ত অন্যায় কাজ যে করে এবং অন্যকে করতে বাধ্য করে সেটাই হলো তাগুত। যে তাগুতকে প্রত্যাখ্যান করবে এবং যে ব্যক্তি ঈমান আনবে ঈমানটা পরে তাগুতকে অস্বীকার করতে হবে। মদের বোতল হাতের মধ্যে নিয়া জেনার জন্য প্রস্তুতি নিয়ে আপনি নামাজ পড়বেন, এমন নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কি না? আমার কথা কি বোঝা যায়? আলোচনা চালাই, আমার কথাই তো এরকমই। থামেন, লাইনে আসি তো, বুঝেছেন? হ্যাঁ, আমি আসি তো লাইনে, সমস্যা নেই। আপনাদের যশোরের ভাষা তো খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভাষা পৃথিবীর কোথাও পাবেন না, আলহামদুলিল্লাহ। যশোর ফার্স্ট ভাষার দিক থেকে, তবে নোয়াখালী মনে হয় আরো ফার্স্ট নাকি? জি, খুব সুন্দর ভাষা মানুষ আপনারা। এই যে দেখেন না কত সুন্দর করে আমাকে বলে দিলেন, ইমানদারের তিনটা গুণ কেটে বলে দিয়ে বলবো, আছি তো আমি, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, বন্ধু নির্বাচনে যদি দুনিয়াতে ভুল করি, মরার পরে কিন্তু জান্নাতের দরজা খুঁজে পাওয়া যাবে না, কি কথা বোঝা গেল? বন্ধু খুঁজতে ভুল করা যাবে না, ভিন্ন দিকে যাওয়া যাবে না, বন্ধু সেই বন্ধুকে খুঁজবো যে বন্ধুকে খুঁজলে জান্নাতটা খুঁজে পাওয়া যাবে। একটা অচেনা শহরের ভিতরে গেলে পরে অসংখ্য অলিগলির মাঝে কিছু চেনা যায়, চেনা যায়। ওখানে যদি একটা পরিচিত জন থাকে সুন্দর করে গন্তব্যে পৌঁছায় দেবে, সেই লোকটা হলো বন্ধু। সেই লোকটা কি বন্ধু? কেয়ামতের দিনের মতো জটিল কোনো জায়গা আসবে, জটিল জায়গা, হাসরের সেই কঠিন জায়গা, সেই দিন বন্ধুগুলোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বন্ধু নির্বাচন করতে গিয়ে যারা যুগে যুগে যারা আল্লাহওয়ালা ছিলেন তারা কোনো ভুল করেন নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করেন নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করেন নাই, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করেন নাই, নারীদের মধ্যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করেন নাই। কালিমা যখন গ্রহণ করেছেন সেই সময় আসিয়ার এত সম্মান ছিল, এত মর্যাদা ছিল, জাগতিক মর্যাদা। মিসেস ফেরাউন, তিনি ফেরাউন ছিল ওই দেশের প্রধান ব্যক্তি, একজন রাষ্ট্রনায়কের স্ত্রী ছিলেন মিসেস ফেরাউন আসিয়া সালাতু ওয়াসসালাম, ফার্স্ট লেডি, একজন সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। সেই মহিলা যখন তার সামনে যখন আল্লাহর পরিচয় যখন প্রকাশ পেয়ে গেল, আল্লাহকে তিনি যখন চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে কান ক্ষেপণ করলেন না, সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালিমার স্বীকৃতি দিয়ে দিলেন। এই কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেরাউন জানতে পারলো। ফেরাউন বলল আসিয়া, আমি তোমাকে দাম কম দিছি নাকি? তুমি আমার রাষ্ট্রের দুই নাম্বার মানুষ, তুমি হলে আমার মিসেস, এত সান সংকট মর্যাদা, রাজরানীর মর্যাদা পর পর তুমি এগুলো কি করলা, তুমি কোন পথে চলে গেছো? এবার আসিয়া বলছেন, আমার স্বামী গো, এতদিন বন্ধু চিনি নাই, আমি আমার জীবনের এক নাম্বার বন্ধু খুঁজে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওইরকম পথ, ওইরকম পথ পাওয়ার পরে সে আল্লাহকে আবার ভুলে যায়, এরকম আছে না? ধরেন দলীয় একটা পদ পাইলে পরে, একটা ভালো একটা সিআরটিআর পাইলে পরে আল্লাহর নাম মনেই থাকে না, এরকম লোক আছে না নাই বলেন তো? কথা বলবো একটু শোনেন, সমস্যা নেই। দেখেন না কতগুলো ক্যামেরা আসছে আমার দিকে, এইরকম করে ছায়া আছে, কি বলবা বলো, সব কিন্তু রেকর্ড হচ্ছে। জি জি, অবশ্যই। আমার এই মাহফিল অঙ্গন, আমি 22 বছর কথা বলতে কোনোদিন ভয় পাইনি, এটা আমার স্বভাবই না, আমার নেচার না। হক কথা বলতে গিয়ে কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কি না? যেদিকে বৃষ্টি সেইদিকে ছাতা, এমন চরিত্র ইমানদারের হতে পারে না। ইমানদার কথা বলবে দুই জবান না এক জবানে? এক জবান, এক জবানে কথা বলবে।
সম্মানিত ভাইয়েরা, আসিয়ার কথা বলছিলাম, আজকে অনেক মা বোন মাহফিলে আসছে। আমি শুনেছি একটা মা যদি ভালো হয়ে যায়, একটা পরিবার ভালো হয়ে যায়, একটা মা সবকিছু করতে পারে, একটা স্ত্রী তার স্বামীকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। এই জন্য মাদের ইসলাম বোঝার দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার স্বামী, আপনি আমাকে কি বলবেন জানি না, এতদিন তো বুঝি নাই, কিন্তু আমার আসল বন্ধুজনকে, আমার বন্ধুকে খুঁজে পেয়েছি, আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি, আমি আল্লাহকে ধরেছি, দুনিয়ার সমস্ত কিছু প্রয়োজনে ছেড়ে দেব, কিন্তু আল্লাহর বন্ধন আমি ছাড়তে পারবো না। কঠিন পরিস্থিতি তার সামনে চলে এলো, ইচ্ছা করলে পরে আসিয়া এগুলো কি তিনি অবহেল করতে পারতেন? দুনিয়ার ক্ষণিক জীবনের এই পদমর্যাদা নিয়ে তিনি থাকতে পারতেন, কিন্তু তা করলেন না, কারণ সেই লোকটাই সবচাইতে চালাক যে তার আল্লাহকে খুঁজে পেয়েছে। আসসালাম বললেন, স্বামী গো আপনি কি করবেন জানি না, আমি আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, ফাইনালি আমার উপর আপনি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, ফেরাউন আসিয়ালামকে দুনিয়া থেকে বিদায়ের চূড়ান্ত প্ল্যান পর্যন্ত করে ফেললো। আসিয়ালাম বললেন, স্বামী গো আপনি কি করবেন জানি না, তবে হাসতে হাসতে জীবন দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু ইমানটা আমি কারো কাছে বিক্রি করতে পারবো না, আল্লাহর বন্ধন আমি ছাড়তে পারবো না। ফেরাউন করলো কি, মন্ত্রী পরিষদ ডাকলো, বৈঠকের ডাক দিল, চূড়ান্ত পাকা পক্ত সিদ্ধান্ত হয়ে গেল, জল্লাদ কর্তৃক সিদ্ধান্ত হয়ে গেল। দুই হাত দুই পা বেঁধে ফেললো, দুই হাত দুই পা বেঁধে ফেলে দিয়া আসসালামের মাথায় লোহার চিরুনি মাথার সঙ্গে লাগায় দিয়া, ওই চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে চামড়া গুলো টেনে টেনে মাটির দিকে নিয়ে এসে নামানো হচ্ছিল, পায়ের দিকে নামানো হচ্ছিল। তাফসীরে এসেছে, সেই চামড়াকে নামানোর সময় ফিনকি দিয়ে রক্ত গুলো পড়ে, চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নামানোর সময় সে আসসালাম যদিও মানুষ ছিলেন, কিন্তু এত কঠিন ধৈর্যশীলা ছিলেন। তাফসীরে এসেছে, এক চুল পরিমাণ মুখ থেকে তার কোনো আওয়াজ বের হয় নাই, ও আওয়াজ করেন নাই, কান্নাকাটি করেন নাই, শুধু মুখ থেকে একটাই কথা বের হয়েছে, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাসূল বলেছেন, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বান্দা জান্নাতে চলে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আসিয়ার কালেমা আর সাধারণ কালেমা কি এক নাকি? আসতে বলবেন না এক নাকি? ওই কালেমা পড়তে হবে যে কালেমা আসিয়া পড়েছেন, ওই কালেমা পড়তে হবে যে কালেমা সাহাবীরা পড়তে পড়তে শাহাদত বরণ করেছেন, ওই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন কোনো বান্দা দিল থেকে মন থেকে বিশ্বাস করে তাসদিক তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এই তিনটার সমন্বয়ে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে ফেলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আল্লাহর আরশ তখন কি হয়? কাঁপতে থাকে। আল্লাহ তখন বলেন, আরশকে, আরশ তুই কাঁপিস কেন? আরশ বলে, আমি তো কাঁপি না, আমাকে কাঁপায় কে? খুঁটি আমাকে কাঁপায়। খুঁটি তুই নড়িস কেন? কাল্লা আমি তো নড়তে চাই না, তোমার বান্দা আমাকে নড়ায়। আল্লাহ বলেন, তুই থেমে যা, আমি থামবো না, কেন? তোমার বান্দা যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে জান্নাতের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি থামবো না। কথা বোঝা গেল? তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে বলবো, নামাজ কালাম না পড়লো চলবে, এরকম কিছু নাকি? আবার এত সুন্দর মানুষ, আপনারা মনোযোগ দিয়ে কত সুন্দর করে আলোচনা গুলো শুনতেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসিয়ার কালেমা আর আমাদের কালেমা কি এক? চিন্তা করে দেখেন, আসিয়া আলাইহিস সালাম জীবন প্রদীপ নিভে যাবে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্বামী গো আমার বুঝে বিদায় লগন চলে এসেছে, তুমি আমার প্রতি অত্যাচার করতেছো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিচ্ছি।
আল্লাহর দরবারে তিনি দোয়া করছেন, কি সুন্দর দোয়া! সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, আমার জন্য জান্নাতের মধ্যে বেশি ঘর না একটা মাত্র ঘর দিবা, বেশি ঘর আমি তোমার কাছে চাই না, জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর আমাকে দিলেই চলবে, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। বন্ধু আমার কে? এক নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা, যিনি আমার মনের ভাষা বোঝেন। আচ্ছা, মনের ভাষা কি সবাই বোঝে? কেউ বোঝে মনের ভাষা? কে বোঝে আপনি মনে কি চিন্তা করতেছেন এটা কে জানেন? তিনি তোমার আল্লাহ, তিনি তোমার বন্ধু হবেন, যিনি আমার মনের ভাষার মালিক, মনের ভাষাটাও তিনি বুঝেন, তিনি তোমার বন্ধু হবেন। নাম্বার টু হলো ওয়াল ওয়ারাসুলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার দুই হলো তোমাদের জীবনের দুই নাম্বার বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি বন্ধুত্বের দরকার আছে না নাই? আমার জীবনের চাইতে নবীর প্রতি ভালোবাসা কম না বেশি হতে হবে? কম না বেশি? বেশি। বেশি না হলে ঈমান পাকা পোক্ত হবে। আমার ভাইয়েরা, নবীজির প্রতি ভালোবাসাই শুধু থাকলে হবে না, আনুগত্য সহ থাকতে হবে। নবীজি কেমন করে খেয়েছেন, নবীজি কেমন করে ঘুমিয়েছেন, নবীজি কেমন করে চলেছেন, তো নবীজি কেমন করে নামাজ পড়েছেন, নবীজি তার জীবন যাত্রা কেমন করে চালিয়েছেন, সমস্ত কিছু তার জীবন থেকে আমাকে আপনাকে ফলো করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুর মডেল থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নাম্বার গভীর সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মোহাম্মত বাড়াতে হবে। যুবক ছেলে, কিশোর তরুণ ছেলে, তোমার যৌবন আছে, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিকে বহু দিকে নিয়ে যাবে, ওয়াসওয়াসা দিয়ে বহু দিকে নিয়ে যাবে। কিছু কিছু ছেলে পেলে আছে দেখেন না, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, আছে না এরকম? আছে। ওটাই তো মহাব্বত, ওটা মহাব্বত না? মহাব্বত তো গার্লস স্কুলের সামনে গিয়ে ইতিমের মতো বসে থাকে। স্কুল থেকে মেয়েটা গেট থেকে যখন বের হয়, পিছে পিছে ও রওনা দেয়, পিছন থেকে গিয়ে বলে শোনো তিন দিন হলে আমার ঘুম নাই, আছে না? আছে না? এটাও কিন্তু মহাব্বত, এটাও ভালোবাসা, কিন্তু স্থায়ী না ক্ষণস্থায়ী? স্থায়ী না ক্ষণস্থায়ী? এবং এই সম্পর্কটা বৈধ না অবৈধ? যাচ্ছেন কেন? আবার আসবেন? চলে যাচ্ছেন আপনারা? দুই একজন যে খুব যদি প্রয়োজন হয় একটু নকটা উঁচু করবেন, সমস্যা নেই, যাবেন, কিন্তু ছন্দ পতন করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। দেখছেন, সব আল্লাহর দায়িত্ব দিন। আমাকে লাঞ্চ দিয়েছেন কে? লাঞ্চ, লাঞ্চটা দিয়েছেন কে? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জিকির করার জন্য কার? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে? আচ্ছা, আমাকে সুন্দর সেন্স, আমাকে বোঝার মতো, ভালো মন্দ বোঝার মতো সুন্দর মাইন্ড সেন্স দিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? মদ খায়া মাতাল করলো কে? আল্লাহ। হ্যাঁ, কেউ করে দিছে না? নিজেই করছে, নিজেই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বন্ধু নির্বাচনে ভুল করব না। এতক্ষণ ধরে আমি একটু হালকা আলোচনা করলাম, বন্ধু হওয়ার যোগ্যতা আমার জীবনে একজনে রাখেন, তিনি আমার কে? কারণ দিন শেষে কেউ আমার আপন না। যে বউটাকে তুমি বউ বানায়া, যে মেয়েটাকে তুমি বউ বানায়া বাড়িতে নিয়ে আসছো, গভীর সম্পর্ক তোমার সাথে, তার দেওয়া নেওয়া, যৌবনের আদান প্রদান, সবকিছু তুমি তার কাছে হারিয়ে গেছো, তুমি তার মাঝে হারিয়ে গেছো, তোমার যৌবন দেওয়া নেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানও দান করেছেন, দুবছর বয়সের বাচ্চা হলো, হঠাৎ করে বেনাপোল বাজারে যেতে নিয়ে তোমার হন্ড অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, বউটা কান্নায় ভেঙ্গে করল, ভেঙ্গে পড়লো, তিন চার দিন কোনো সেন্স নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, বলে ফেললো আমার স্বামী স্যার আমি বাঁচবই না। সাত দিন পরে কান্না বন্ধ, খাওয়া দাওয়া স্বাভাবিক, মাস চলে গেল, দেখবেন যে আরো স্বাভাবিক, দু মাস চলে গেল, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে চলে গেল বাচ্চা সহ,
চার মাস পাঁচ মাস যখন হয়ে গেল তখন বলবে, মা তুমি যৌবন আছে, তোমার বয়স কম, এইভাবে কি জীবন চলে? ছ মাসের মাথায় সেই আপনার প্রাণ প্রিয়া স্ত্রীকে অন্যত্র বিয়ে দিল, অন্যের সংসারে চলে গেল, নতুন স্বামী পায়া। সেই বউটাই ফোন দিয়ে বলবে তার আব্বা আম্মাকে, আব্বা ও আমার আম্মা, যে ঘরে আমাকে বিয়ে দিয়েছে আমার স্বামীটা খুব ভালো, আগের চাইতে, আগের স্বামীর চাইতে আরো ভালো। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি যার জন্য করবেন সে আপনাকে ধোকাও দিতে পারে, কিন্তু আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দেবে। আমরা কার পিছনে দৌড়াই, কার পিছনে যাই? আমরা সন্তান ছেড়ে যায় না, সন্তান প্রতারণা করে না, অনেক বাবাও প্রতারণা করে না, করে। ২৭ বছরের সংসার আমার এক ভক্ত, ২৭ বছরের সংসার আমাকে বলতেছে, হুজুর আমার চারটা ছেলে মেয়ে, ২৭ বছর ঘর সংসার করলাম যে বউটার সাথে, সেই বউটা পরকিয়া করে বের হয়ে গেছে। আমি বললাম, বউটা পরকিয়া করলো কেমনে? পর্দায় ছিল কিনা? হুজুর খুব ফ্রি। কি ছিল? ফ্রি ছিল। পরিবারকে ফ্রি করা যাবে না পর্দায়? দরকার আছে পর্দার? দরকার আছে না নাই? পর্দার বিধান কে দিয়েছেন? এর মধ্যে কল্যাণ আছে না নাই? আছে না নাই? এমনও স্বামী আছে, বউটাকে সুন্দর করে সাজায় গুছায় নিয়া, মোটর সাইকেল তো এক শহর দেখল, বউটাকে সুন্দর করে সাজগোজ করে, সুন্দর করে ক্যামেরায় ছবি তুলে বউটাকে ফেসবুকে পোস্ট করে ছেড়ে দিয়ে বলল, প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। এই নোংরামে আছে না নাই? আচ্ছা বউ কি জাতীয় সম্পদ? বউ কি জাতীয় পাবলিক না পার্সোনাল? আচ্ছা বউ কি পাবলিক না পার্সোনাল? মানুষ এত নিচে নামে, মানুষ এত নোংরা হয়। যত দামি ফলমূল গুলো পাবেন সমস্ত ফলমূলের গায়ে পর্দা আছে না নাই? লিচু পর্দা আছে, আম পর্দা আছে, কাঁঠাল পর্দা আছে, সবকিছুর পর্দা খুলে যদি সিলে নিয়ে যদি সমস্ত ফলগুলো বিক্রি করতে যান, মানুষ আসবে না মাসি আসবে? কি আসবে? মাসি আসবে। আল্লাহ তাআলা মাদের সম্মান দিয়েছেন, সেই সম্মান রক্ষার একমাত্র মাধ্যম হলো পর্দা অবলম্বন করা। আর ইহুদি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো সেই মাদেরকে, মুসলিম পরিবারের মা বোনদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। শেষ হয়ে যাচ্ছে আজকে সবকিছু। কেন? মূল কারণ হলো আমরা কার আইন মানি না? আসতে বলবেন না, কার আইন মানি না? আল্লাহর আইনটা মানি না। আমার বন্ধুগণ, আল্লাহকে আমরা কাছে মনে করি না। আসি আলাইহিসসালাম তিনি শাহাদত বরণ করে বুঝায় দিলেন দুনিয়ার মানুষ, আল্লাহকে বন্ধু পাতালে, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের প্রাচীর তৈরি করলে এমন করে জীবনটা দিতে হয়। রাসূলকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, দেখেন উহুদ যুদ্ধের ডাক চলে এলো, নবীজি বললেন কোন কোন সাহাবীরা আমার সঙ্গে যুদ্ধে যাবে? আমার নবীজির ডাকে সাড়া দিয়ে সাহাবীরা যখন রওনা করলেন, মাঝপথে মোনাফিকরা এসে বলল, হে রাসূল কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3,000, আমাদের সৈন্য সংখ্যা কত? 1,000। মোনাফিকরা বলল, এই অসম যুদ্ধে আমরা যে নিজের ধ্বংস ডেকে আনবো না, আমরা যুদ্ধে যাব না। আমার বন্ধুগণ, মোনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু জিহাদ করতে পারে না, মোনাফিকরা রোজা রাখতে পারে কিন্তু মাঠে থাকতে পারে না। এরকম মোনাফিক তো বাংলার জমিনে নাই, শুধু সহজ সহজ সন্নত মানতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, দুপুরের পরে ঘুমাতে রাজি, মিষ্টি খেতে রাজি, এরপরে মেসওয়াক করতে রাজি আছে, আছে না? আছে না? মিষ্টি খেতে রাজি আছে, কিন্তু ওদেরকে যখন বলা হয় সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেনার বিরুদ্ধে কথা বলতে হবে, মদের বিরুদ্ধে কথা বলতে হবে, সেই হিসেবে ওরা থাকে না। আছে না ভাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি
সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, বাতিলদের প্রতিহত করার জন্য যখন তিনি রওনা করলেন, মোনাফেকরা চিহ্নিত হলো। মোনাফেকরা বললো আমরা যাব না। মোনাফেকরা সব পিছু টান দিল। নবীজি বাকি সাহাবা কেরামকে নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদ প্রান্তর। আল্লাহ পাক আমাকে বহুবার দেখার তাওফিক দিয়েছেন, গিয়েছি দেখেছি রাসূলকে কোথায় তারা মেরেছে, কোথায় তার দাঁত ভেঙে দিয়েছে। এই দৃশ্যগুলো আমি দেখি, এই স্থানগুলো আমি অবজার্ভ করেছি, পর্যবেক্ষণ করেছি।